বন্দরনগরীতে চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন গড়ে 50 কোটি লিটার পানি উৎপাদন করে। এর মধ্যে 92% পানি হালদা ও কর্ণফুলী নদী থেকে নিয়ে পরিশোধন করে, বাকি 8% পানি আসে গভীর নলকূপগুলো থেকে। কাগজে কলমে নগরীতে পানির চাহিদা ও উৎপাদন প্রায় সমান সমান হলেও সিস্টেম লসের কারণে নগরের একটি অংশ নিয়মিত বঞ্চিত হয় ওয়াসার পানি থেকে। আর এই সিস্টেম লসের অন্যতম প্রধান একটি কারণ হলো পাইপলাইনে লিকেজে প্রচুর পানি নষ্ট হওয়া। এক তথ্যে দেখা গেছে, ওয়াসার উৎপাদিত পানি শুধুমাত্র পাইপলাইনের লিকেজের কারণে গড়ে প্রতিদিন 2.5 কোটি লিটার নষ্ট হয়, বছরে যা দাঁড়ায় 912 কোটি লিটারে, যা প্রায় 25 কোটি টাকার সমান। তবে ওয়াসা কর্তৃপক্ষ সরাসরি এই হিসেব মানতে রাজি না হলেও নানা উন্নয়ন কাজ কিংবা পুরনো পাইপলাইনের লিকেজে পানি অপচয় হচ্ছে বলে স্বীকার করে। লাইন ফুটে না, মাঝে মাঝে লিক হয়, বেশিরভাগ লিকই হয় কানেকশন দিতে গিয়ে। সেখানে ওরা যে কানেকশন দেওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, পাইপ ফুটা করতে হয়, সেখানে তো কোনো সময় ফুটা ওরা বড় করে ফেলে, ছোট করে, এটা রেয়ার। ওয়াসার পাইপলাইনের এই সংকট দীর্ঘদিনের হলেও বড় অঙ্কের কমিশন বাণিজ্যের চক্করে তা কখনোই পুরোপুরি ঠিক হয় না বলে অভিযোগ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। এটা তো আসলে ওয়াসারে একটা মেনটেন্যান্স টিম থাকা দরকার, যেখানে কোনো ধরনের ছোটোখাটো বিষয় হবে তারা তাৎক্ষণিকভাবে সমাধান করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো ওয়াসাতে ধরনের কোনো নাই, কোনো টিম নেই, যার কারণে বড় হলে বড় ধরনের ঘটনা ঘটলে তখন তারা আবার কন্ট্রাক্টর ডাকবে এবং তারা এটা ঠিক করবে। এখন এই সিস্টেম লসের কারণে যে পানিগুলি অপচয় হচ্ছে, এটার পুরো দায়ভার গিয়ে পড়তেছে কিন্তু ভোক্তাদের ওপর। বিপুল পানির এই অপচয় আশঙ্কাজনক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত সব দিক দিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। সকল ধরনের অবৈধ সংযোগ বন্ধ করা এবং সিস্টেম লসকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারলেই কেবলমাত্র ওয়াসা সাধারণ জনগণের কাছে একটা আস্থার জায়গা তৈরি করতে পারবেন। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহকের সংযোগের সংখ্যা 78,542টি আর বাণিজ্যিক সংযোগের সংখ্যা 7,767টি। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।